আসছে, কিন্তু তারা মনে করে যে তাদের এই সময়সীমার মধ্যে আর কোন হয়তো কোন ঝামেলা বিতর্ক ইত্যাদির মধ্যে তারা যেতে চায় না। তাদের মোটামুটি গত বিগত সময়কালে যে ভালো ভালো নির্বাচন তারা উপহার দিয়েছে, এরকম একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে তারা এই দায়িত্ব থেকে বিদায় নিতে চান। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেটা সব অলট পলট করে দিতে, এটা প্রথম আলোর এটা দ্বিতীয় প্রধান সংবাদ হিসাবে সম্ভবত প্রথম আলো এবং ডেইলি স্টার এবং নাম উল্লেখ করেছেন, তাই না? মানে মুসা ভাই, আমাদের প্রিয় মুসা ভাই সম্পর্কেও তিনি কটূক্তি করেছেন। আজকে দুপুর বেলা 11:30 থেকে 12:30 প্রায় এক দেড় ঘন্টার জন্য শামী ওসমান তাদের নিজস্ব বাসভবনে হীরা মঞ্জুরে একটা বৈঠক করেছে তার অনুগত সমর্থক কর্মী নেতাদের নিয়ে। সেখানে তিনি একক বক্তৃতা করেছেন, সেখানে তিনি প্রথম আলো, ডেইলি স্টার, সেখানে সুরঞ্জিৎ সেনগুপ্ত, রাশিদুল মেনন, সেখানে আমাদের অতি প্রিয় প্রবীণ সাংবাদিক এবিএম মুসাকে নিয়ে যে ধরনের কথা বাক্য তিনি প্রয়োগ করেছেন, এটা কোন সংবাদপত্রের পক্ষে ছাপা এটা সম্ভব না, এটা অসম্ভব কাজ। এবং যে ধরনের গালমন্দ তারা করেছেন সেটা এটা একটা অবিশ্বাস্য ঘটনা। এমনকি তিনি কথা বলেছেন যে আমি যদি পাঠ করে দিই আপনার সামনে, পাঞ্জাবি খুলে জিন্সের প্যান্ট পরে নামব, আমরা সাচ্চা আওয়ামী লীগার, ক্ষমতা এখনো আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সবকিছু পলট পালট করে দিতে আমার বেশি সময় লাগবে না। তো এই ধরনের কথা বলতে পারাটা প্রকাশ্যে, এটা পত্রিকা ছাপা হবে, এর থেকে কি বাণী তিনি পৌঁছে দিচ্ছেন, তার যে চিত্র, তার যে প্রতিচ্ছবি, তার যে পরিচয় আমরা জানি। আগে তো তিনি সমঝোতার কথা বললেন না, সেটা তো ধরেন, এটা তো প্রধানমন্ত্রী তাদের দুজনকে ডেকে বলেছেন একসাথে কাজ করতে। এখন আজকের বক্তৃতার পরে যে প্রশ্নটা দেখা দিয়েছে, তারা কিভাবে একসঙ্গে কাজ করবেন এই অবস্থান যখন তার মধ্যে তিনি আছেন। এবং তিনি এটা আরো বলেছেন যে তিনি নাকি নেতাকে বলেছেন, নেত্রীকে, প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি দেশের নাই, আর খেলে দিল, কারা কি খেলে দিল, রাজনীতিতে আপনার উত্তরাধিকার অবশ্যই যেন আওয়ামী লীগের রক্তের হয়, রেহানা পা জয় ববি হলে আওয়ামী লীগ করব। কিন্তু গালি দিয়ে কয়েকজন নাম নিয়ে তিনি বলেছেন, এরা যদি থাকে যারা 111 এর সঙ্গে সম্পৃক্ততা, তারা দলের নেতৃত্বে থাকলে আমরা নেই। শুনে নেত্রী আমাকে বললেন, আমি জানি তুমি 10 মিনিটে সকল ভোট কেন্দ্র দখল করতে পারতে, কিন্তু তুমি করনি, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এইসব কথাবার্তা, এই ধরনের কথা বক্তৃতা তিনি দিয়েছে, তিনি দিতে পারেন, এটা তার অধিকার। আর আমাদের অধিকার এ সম্পর্কে আলোচনা করা, মত দেওয়া এবং এই ধরনের বক্তব্যকে নিন্দা করা। এবং তার এই সাহস হঠাৎ আকস্মিক ভাবে এই বিপুল পরাজয়ের পর, যেখানে সমগ্র নারায়ণগঞ্জের সকল ভোটারদের মধ্যে তিনি ভোট পেয়েছেন অনেক, কিন্তু তিনি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছেন, তার এই সাহস, তার এই বক্তৃতা। তারপরে তিনি একটা মিছিল করেছেন তার অনুগত নিয়ে, চেঞ্জ ইমেজ চেঞ্জ নারায়ণগঞ্জ। এই যদি চেঞ্জ ইমেজ চেঞ্জ নারায়ণগঞ্জ বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিলের এই ধরনের আওয়াজ ওঠে, তাহলে তো এই নারায়ণগঞ্জে অতি ভালো সুন্দর একটি নির্বাচনের পরে পরিস্থিতি তো মোটেও স্বাভাবিক থাকলো না। এবং প্রধানমন্ত্রীর উদ্যোগ, প্রচেষ্টা বা উপদেশ পরে কিন্তু এটা থাকলো না, সেটাই কিন্তু একটা ভবিষ্যৎ বা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের একটা ইঙ্গিত দেয়। এবং সেখানে এই নবনির্বাচিত মেয়র, এই বিপুল জনসমর্থন, যার প্রতি এত আশঙ্কা, যেটা সারা দেশের বড় বড় একটা অবস্থান সৃষ্টি করেছিল, সেখানে তিনি কিভাবে বিবেচনা, এটা তিনিই বলতে পারেন। তবে নারায়ণগঞ্জ থেকে যেটুকু আমরা জানতে পারি যে সেখানে পরিবেশ পরিস্থিতি আবারও একটু ভীতিজনক হয়ে উঠেছে, উত্তপ্ত ভয় ভীতি। আমি আপনাকে প্রশ্ন করি যে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এবারে প্রতিষ্ঠা বার্ষিকী যে মূল লেখা পৃষ্ঠা, 64 পৃষ্ঠা জুড়ে আমাদের বাংলাদেশের সেরা ব্যক্তিরা, তারা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ক্ষেত্রে তারা হন না কেন, তাদের সকলের লেখা চেপেছি যে সত্যের বাংলাদেশ। যেমন ধরেন প্রফেসর নুরুল ইসলাম, যিনি বাংলাদেশের প্রথম
পরিকল্পনা কমিশনের ডিপুটি চেয়ারম্যান ছিলেন, তিনি লিখেছেন অর্থনীতিতে তিনি কেমন দেখতে চান, রমন সোবান লিখেছেন দারিদ্রতা ইত্যাদি নিয়ে লিখেছেন, এবং অধ্যাপক এবং বিদেশে অনেক যারা বিশেষ বিশেষজ্ঞ ব্যক্তি তারাও লিখেছেন সরস্বতীতে ঢাকা শহরকে কেমন দেখতে চাই, অর্থনীতি কেমন দেখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, স্বাস্থ্যক্ষেত্রে কি দেখতে চাই তারা লিখেছেন। তো এই কথাগুলি তো আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন দেখতে চাই এবং বাংলাদেশকে আমরা স্বপ্নের মতো গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক সহনশীল সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে সত্যিকার অর্থে শিক্ষা সংস্কৃতি আমাদের অর্থনীতি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সকল ক্ষেত্রে আমাদের অগ্রগতি হবে। এবং বাংলাদেশ কিন্তু সকল হতাশা ব্যর্থতার পরেও কিন্তু আমরা বলি যে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, মেয়েদের শিক্ষায় স্কুল গমন বৃদ্ধি পেয়েছে এবং আরো ক্ষেত্রে আমাদের বেশ কিছু অগ্রগতি আছে। এবং এই কথা ডক্টর অমর্ত্য সেন খুব ভালো করে তারা বলে তার কথা যে অনেক ক্ষেত্রে আমার ভারতের কোন কোন অঞ্চলের চেয়ে আমরা এগিয়ে আছি, এটা তো বাস্তব, এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের সহযোগ চেষ্টার মধ্য দিয়ে কিন্তু এই অর্জনগুলি সাধিত হয়েছে। তো সেগুলি আমাদের আশার জায়গা। অনেকে তো বলেন যে সৎ এবং ভালো নেতৃত্ব থাকলে দেশটা সামনে এগিয়ে যেত, দেশটা কিন্তু গত ৪০ বছর বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গিয়েছে যাচ্ছে। তবে আপনার কথা সত্যি বলে আমি মানব, যদি সত্যি যোগ্য দক্ষ নেতৃত্ব আমরা থাকতাম পেতাম শুরু থেকে আজ পর্যন্ত, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হওয়ার কথা ছিল না। এই দ্বন্দ্ব সংঘাত এই এই সন্ত্রাস এই দুর্নীতি সর্বক্ষেত্রে যে একটা ব্যর্থতা হতাশা চিত্র আমাদের, এটা হওয়ার কথা ছিল না। দেখেন আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, আমি অনেকটা না জেনে শুনে গিয়েছি, দেখে আমি বিস্মিত অবাক হয়েছি। এই দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা সরকারি ব্যক্তিরা ষাটের দশকের শেষে এই পূর্ব পাকিস্তান তৎকালীন বাংলাদেশে এসছেন, কিভাবে পঞ্চবার্ষিকের পরিকল্পনা হয়, কিভাবে অর্থনীতি চলে, কোন ক্ষেত্রে শিক্ষা কোন ক্ষেত্রে অগ্রগতি, আজকে আকাশ পাতাল তফাত। আমি গভীর একটা লজ্জার মধ্যে পতিত হয়েছিলাম যে কি ভেবে একটা অজ্ঞ ব্যক্তি হিসেবে আমি গেলাম, দেখলাম কি দেখলাম, বারবার প্রশ্ন জাগে। কিন্তু ইন্দোনেশিয়া শিখ সেভাবে এগিয়ে, ইন্দোনেশিয়া কেন, আমাদের পাশের দেশ আমরা যদি সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডও যদি বলেন, নানা উত্থান পতন নানা বিভেদ দ্বন্দ্ব সংঘাত আছে কিন্তু এগিয়ে তো চলেছে। আমাদের দেশের শত শত সহস্র লক্ষ লোক বেড়াতে যায়, পড়তে যায়, চিকিৎসার জন্য যায়, অগ্রগতি তো চলেছে। তা আমাদের অগ্রগতি গতিশীলত, এই অগ্রগতি আরো দ্রুততর করা সম্ভব ছিল, কিন্তু যেভাবে এই দেশ সমাজ বিভক্ত, রাজনীতিতে বিভক্ত এবং অন্যান্য সকল ক্ষেত্রে বিভক্ত, যে ধরনের ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যে ধরনের দলীয় নেতৃত্ব, যে ধরনের সরকারের নেতৃত্ব, এই মধ্যে থেকে দ্রুততর করার বিষয়টা বেশ কষ্টকর বলে মনে করি। সেজন্যই আমরা বলি আমাদের মতো করে আসুন আমরা বদলে যাই, এই আবেদনটা আমার কাছে, আসুন আমি নিজে বদলে যাই, আমি বদলালে অন্যকে আমি বলতে পারবো আসুন আমরা বলতে চাই, এবং আমি যদি নিজে শুরু করি তাহলে অন্যরা আমাকে দেখে শিখবে এবং সত্যিকার অর্থে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। কিন্তু এই যে বিভাজন, বিভাজন তো আমাদের গতিকে রোধ করছে না বারবার, এই ধরনের বিভক্ত একটা সমাজ খুব কঠিন এটা সামনে অগ্রসর হয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনি কাকে দায়ী করবেন, আমি দায়ী, আপনি দায়ী, আমি বেশি দায়ী করবো আমাদের রাজনীতিবিদরা, আমাদের অতীতের রাজনীতিবিদরা এবং অতীতের সকল রকম বিভেদাত্মক সংঘাতমূলক রাজনীতি, এই যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি, এর থেকে বের হওয়ার আশা ছাড়া অন্য কোনো পথ নাই। আবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন বর্তমান অবস্থা, বর্তমান নেতৃত্ব, বর্তমান যে পরিস্থিতি পরিবেশ, তার মধ্যে থেকে তারা থেকে আমাদেরকে উত্তর ঘুরিয়ে দেবে, সেটা খুব বেশি আশা করার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। এটা কারণ কি? এটা ব্যক্তি আধিপত্য, ব্যক্তি ক্ষমতা, উত্তরাধিকারের রাজনীতি, আমার মতো করে দেশটা চলবে, আমি যেটা ভালো মনে করবো সেভাবে আমাকে সবাইকে মানতে হবে, আমি ভোটে নির্বাচিত হয়েছি, আমার সকল অধিকার ভালো করা মন্দ করা সবকিছু অধিকার আমার, আমি সেভাবে পরিচালিত করব। আমি যাই বলুক, ভোটে এই সরকার নির্বাচন যা প্রতিক্রিয়া হোক না কেন, এবং যখনই যিনি নির্বাচিত হন তিনি সংবাদ মাধ্যমকে শুধু না, নাগরিক সমাজকে, অন্য কোন চিন্তার মানুষকে, ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে তিনি প্রতিদ্বন্দ্বী মনে করেন, তিনি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেন। এই সংঘাত দ্বন্দ্বগুলি আমাদের মধ্যে ক্রমাগত বাড়ছে, এই সংঘাতের মধ্য দিয়ে অনেকেই অনেকে লেখেন সমঝোতা ঐক্য, আমি এই বর্তমান অবস্থার মধ্যে কোন সমঝোতা ঐক্যের অবস্থান আমি খুব কম দেখি। হতাশাজনক চিত্র, হতাশাজনক চিত্র এক অর্থে আপনি বলতে পারেন, কিন্তু আশ্চর্যজনক
চিত্র আপনি নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে তাকান, সেনাবাহিনী আসেনি, আসেনি মানুষ, আইবি বলেছেন সেনাবাহিনী আইবি যে জনতাই আমার সেনাবাহিনী, এবং জনতা প্রমাণ করেছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সিনেমা হায়াতের পক্ষে সরকার, সরকারের দলীয় বা কোন বড় প্রতিষ্ঠান সমর্থন ছিল না, তিনি এককভাবে লড়েছেন, তার কিছু সমর্থক আওয়ামী লীগের ভেতরে ছিলেন, বাইরে ছিলেন, নানাজন করেছে, এই শক্তি এটাই তো আমাদেরকে উৎসাহিত করছে যে আজকে জনতার কিন্তু সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে, কিন্তু প্রয়োজন সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্ব, সৎ প্রতিষ্ঠান, তাহলে কিন্তু আমাদের এই হতাশা, বিভেদ, এই সন্ত্রাস, এই দুর্নীতি, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আপনার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমিও একমত। সময় হাতে নেই, শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ, প্রথম আলোকে আবারও অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। মিলিয়া যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আগামীকাল আবার এই সময় দেখা হবে, শুভরাত্রি।